What we do here is go back. ইলিশ মাছটা আমি একদম সাধারণ মশলা দিয়ে ভাজবো, খুব কম মশলা দিয়ে আমি মাছটাকে ভাজবো। একদম ইলিশ মাছটা যেহেতু একটা টেস্ট আছে, ওই টেস্টটা যাতে থাকে ওইভাবে আমি ইলিশ মাছটা ভাজছি। এই জন্য আমি এখানে নিয়েছি লবণ, নিয়েছি স্বাদ মতো হলুদ, নিয়েছি মরিচের গুঁড়ো, নিয়েছি এর মধ্যে আমি এখন সামান্য পানি অ্যাড করছি। পানিটা দিয়ে আমি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এখন আমি পেস্টটা মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমি পেস্টটা মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার ইলিশ মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আমি একদম দু তিনটে মশলা দিয়ে আমি মাছটাকে মেখেছি। ইলিশ মাছের একটা স্মেল আছে, ওইটা যাতে প্রপার থাকে এই জন্য আমি বেশি মশলা ইউজ করিনি। আমি যেভাবে ইলিশ মাছ ভাজি সেটাই আপনার সাথে শেয়ার করছি। এখন আমরা মাছটাকে ভেজে নিচ্ছি। আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আমি মাছটাকে সরিষার তেল দিয়ে ভাজবো। ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে ভাজলে তার মজাটা আমার মনে হয় 100 গুণ বেড়ে যায়। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ইলিশ মাছটা একদম মিডিয়াম আঁচে ভাজবো, যত কম আঁচে ভাজা যায় ইলিশ মাছটা। আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি মাছটাকে মিডিয়াম আঁচে ঢেকে ভেজে নিব, আমি ঢেকে দিচ্ছি। আমি মাছটাকে পুরো মাছটাকে আমি একদম অল্প আঁচে ভেজে নিব। আমার মাছটা এক পাশ হয়ে গেছে, আমি 2 থেকে 3 মিনিটের মতন আমি এটাকে ভেজে নিয়েছি। মিডিয়াম আঁচে ঢাকনা ঢেকে আমি মাছটাকে মুচমুচে করে ভাজবো না। মুচমুচে করে ভাজলে ইলিশ মাছের যেই প্রপার টেস্ট ওটা পাওয়া যায় না। আমি এই জন্য হালকা ভাবে দিয়ে নিয়েছি। দেখুন দিবার মাছ থেকে একটা ঘুষি ভাব চলে আসছে। খেতে মশলাতে ভাজে ভাজার থেকে অনেক বেশি টেস্ট হবে। আমি
আপনারা সবাই জানেন যে ইলিশের একটা স্পেশাল টেস্ট আছে, তো কড়া ভাজি করলে দেখা যায় টেস্টটা পুরোপুরি পাওয়া যায় না, এই জন্য আমি মাছটাকে একটু হালকা ভাজে নিয়ে এসেছি। এতে করে মাছের জুসি ভাবটা ভেঙে হয়ে আসছে। আমি এ পর্যায়ে আবার 2-3 মিনিট উপাসটা ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। আমি এ পর্যায়ে কয়েকটা শুকনো বড়ি দিয়ে দিচ্ছি। দেখুন মাছটা কিরকম নরম তুল তুলে রয়েছে, মাছটাকে বেশি ভাজলে ওই টেস্টটা পাওয়া যাবে না, এই জন্য আমি একটু তুল তুল করে ভেজে নিয়েছি। আমার দুই পাশ খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি আর 1-2 মিনিট হালকা আঁচে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজাটা হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, মাছটা কীরকম ভাজা হয়েছে। মাছটা লালচে হয়েছে কিন্তু শক্ত হয়ে যায়নি, মাছ থেকে এক গিয়ে তেলটা বেরিয়েছে। দেখুন ভিউয়ার্স, তেলটা দিয়ে ভাতটা খেতে খুব ভালো লাগবে। আপনারা এই মাছটা ভাতের সাথে পোলাওয়ের সাথে খেতে পারেন। তো ভিউয়ার্স, আমি মাছটাকে তুলে নিচ্ছি। অনেকে এটার সাথে পেঁয়াজ ভেজে নেয়, কিন্তু আমি পেঁয়াজটা ব্যবহার করলাম না, কারণ পেঁয়াজটা ভাজলে পেঁয়াজের একটা ফ্লেভার চলে আসে। আমি যেহেতু শুধু মাছ ভাজা দিয়ে রেসিপি দেখাচ্ছি, সেহেতু আমি আজকে পেঁয়াজটা দিচ্ছি না। মাছটাকে আলতো করে তুলে নিতে হবে, যেহেতু মাছটা খুবই নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ভিউয়ার্স, হয়ে গেল আমার ইলিশ মাছ ফ্রাই। আমি খুব কম মশলা দিয়ে ইলিশ মাছটা ফ্রাই করেছি। আমার ফ্রাইটি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এটা আমরা ভাতের সাথে পোলার সাথে খেতে পারি। পান্তা ভাত সামনে পহেলা বৈশাখ আসতেছে, সো সবাই একবার এই মাছ ভাজাটা ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।